দু কাঠা জমির উপরে কিন্তু আজকের এই দোতলা বাড়িটা বিক্রি আছে। ফোর বেডরুমের কিন্তু এই বাড়িটা, আর মানে ফোর বিএইচকে, আর বাড়ি কিন্তু অল পেপার্স ওকে, মানে একটা লোনেবল কিন্তু প্রপার্টি। সো তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট www.propertyplatform.co.in গিয়ে কিন্তু আপনারা একবার সার্চ করে এই প্রপার্টির কন্ট্যাক্ট নাম্বার পেতে পারেন, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার পেয়ে কিন্তু আপনারা একবার এই প্রপার্টিকে ভিজিট করুন। সো আমি এবার আপনাদেরকে বাড়িটার ভিতর থেকে দেখাবো। সো শুরুতেই কিন্তু এটা বাড়িতে যাওয়ার ঢোকার এন্ট্রান্স, আর এখানে দেখুন ফার্স্ট একটা দরজা হচ্ছে, এটা হলো একটা দরজা। অ্যান্ড এই জায়গাটায় কিন্তু আপনারা যে কোনো কিছু পার্কিং করতে পারবেন, যে আপনার বাইক স্কুটি হোয়াট এভার যা আছে। সো এবার দেখুন এই স্ট্রেট কিন্তু এটা একটা সিঁড়িঘরের রাস্তা, এটা সিঁড়িঘর যাওয়ার কিন্তু একটা দরজা রয়েছে। অ্যান্ড আমার লেফটে লেফটে দেখুন দরজাটা খোলা, এই দরজা কিন্তু মেন ঘর যাওয়ার দরজা। সো এবার আমরা এন্টার করলাম মেন ঘরের দিকে, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। দেখুন যথেষ্ট কিন্তু বড় একটা ডাইনিং এরিয়া রয়েছে, এটা ডাইনিং এরিয়া। আর এবার আমরা ঢুকবো ফার্স্ট বেডরুমে, এটা হলো ফার্স্ট বেডরুম। বেডরুমটা একটু আগোছলো আছে, যেরকম অ্যাকচুয়ালি বাড়ির সব বাড়ি এখন একটুখানি আগোছলো হয়, সবসময় সেরকম সেভাবে গুছিয়ে রাখা সম্ভব নয়। সো একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর বাড়িতে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু একটা ইনবিল্ট কাবার্ড রয়েছে। সো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই রুমটা একটু আগোছলো, তার জন্য সরি। আর উপরে কিন্তু একটা লফট রয়েছে, যেখানে আপনারা জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন, আপনারা বাংলায় আমরা এটাকে বাংলা টাইপের বলে থাকি। সো হোয়াট এভার, এবার আমরা আপনাদেরকে কিচেন দেখাবো। এটা হলো কিচেন, দেখুন ওপেন কিচেন রয়েছে, এটা হলো বাংকার টাইপ, যেটা বাংলায় আমরা বাংকার বলি। একটা দেখুন এখানেও কিন্তু ইনবিল্ট কভার রয়েছে। এদিকে কিন্তু আপনার ওয়াশরুম, এটা কিন্তু ওয়াশরুম, এদিকটা ওয়াশরুম রয়েছে। এবার আমরা ওয়াশরুম থেকে যাবো সিঁড়িঘরের দিকে, এটা হলো সিঁড়িঘর। সো দেখুন সিঁড়িঘরে কিন্তু এই সাইডটা কিন্তু একটা ওপেন ঢোকার দরজা রয়েছে এখানে, এখানেও আপনারা চাইলে সাইকেল, দেখুন সাইকেল পার্ক করা আছে, এটা একটা কিন্তু গ্যারেজ হিসাবে ইউজ হবে। আর উপরে রয়েছে একটা লফট, যেটাকে আমরা একটা স্টোর করার জন্য কোনো একটা জায়গা যেটা বলে থাকি আমরা বাংকারে বলি। সো এবার আমরা সিঁড়ি থেকে উঠবো উপরের দিকে, সো দোতলার দিকে। দোতলাটা কিন্তু নিউ করা হয়েছে, আর নিচে কিন্তু একতলাটা একটু পুরনো। সো এবার আমরা উঠে গেলাম দোতলাতে। সো দোতলাতে কিন্তু এইটা সিঁড়িটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, উপরে ছাদ, এটা উপরে ছাদ। আর এবার আমরা এন্টার করবো দোতলার যে রুমগুলো সেগুলোর দিকে। এটা কিন্তু দেখুন ঢুকেই কিন্তু স্টার্টিংয়ে এটা হলো লিভিং ডাইনিং এরিয়া, এখানে আপনার ওয়াশিং মেশিন রয়েছে, বেসিং রয়েছে। আর এই লেফটে এটা হলো কিচেন, দেখুন কিচেন কিন্তু উপরে যথেষ্ট বড় কিন্তু এরিয়া নিয়ে আপনার কিচেন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কিচেনটা কিন্তু যথেষ্ট বড়। সো যখন আপনারা প্রপার্টিটাকে পারচেস করবেন তখন কিন্তু আপনার নিজের মতো করে সেটাকে সাজিয়ে নেবেন। এটা হচ্ছে হলো ওয়াশরুম, দেখুন ওয়াশরুমে কিন্তু কোনো টাইলস আর কিছু মানে বসানো নেই, টাইলস মার্বেল। সো এটা আপনার দোকানে জাস্ট নিজেদের একটু মডিফাই করতে হবে। এটা হচ্ছে হলো লিভিং ডাইনিং এরিয়া, যেটাকে আমি ফার্স্টে ঢুকে বললাম, এটা লিভিং ডাইনিং এরিয়া, দেখুন যথেষ্ট কিন্তু বড়। আর এই লেফটে এটা কিন্তু ঠাকুরঘর রয়েছে, এটা একটা রুম আর এটা একটা রুম, এটা একটা বেডরুম। সো টোটাল চারটে বেডরুম বলেছিলাম, এটা কিন্তু সেই থার্ড বেডরুমটা, দেখুন যথেষ্ট কিন্তু বড়, অনেকটা বড় কিন্তু বেডরুম। এটা ভিডিওতে যেরকম মনে হচ্ছে ওর থেকেও বড়। আর এটা হচ্ছিলো তার সঙ্গে অ্যাটাচ বাথরুম, এটা হলো অ্যাটাচ বাথরুম, আমি খুলে দেখালাম না। উপরের রুমগুলো কিন্তু যথেষ্ট বড় এত উপরে নিচের ঘর হিসাবে। সো এবার আমি আপনাদেরকে সেকেন্ড মানে যে লাস্ট যে বেডরুম সেটা দেখাবো। এই বেডরুমের সঙ্গে কিন্তু আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, আর এই এখানেও কিন্তু ঠাকুরঘর যাওয়ার একটা মানে অ্যাক্সেস রয়েছে। এটা হলো ঠাকুরঘর, যেটা আমি ওই সময় ফার্স্টে দেখেছিলাম। দেখুন ঠাকুরঘরটা কিন্তু যথেষ্ট বড়, মানে যথেষ্ট বড় একটা ঠাকুরঘর। আর এই রুম থেকে কিন্তু আপনার ব্যালকনিটা দেখুন দেখা যায়, এটা একটা ব্যালকানি, একটা ব্যালকানি এরিয়া। দেখুন একটু আগোছলো আছে, সো তার জন্য সরি। বাট এখান থেকে দেখুন এটা হলো রোড, যেটা বাড়ির সামনে যে রাস্তাটা। সো রুমগুলো রাইট সাইডের রুমটা বেশি বড়, বাঁদিকেরটা একটু মানে অতটা বড় না, বাট সেই হিসাবে কিন্তু ঘর ঠিক আছে। এবার আপনারা চাইলে কিন্তু লাস্ট যে রুমটা দেখলেন সেই রুমটাকে কিন্তু দেওয়ালটা ভেঙে আপনারা ওটাকে বড় রুম হিসেবে ইউজ করতে পারবেন। সো এবার আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাবো, তার আগে এখানে একটা স্পেস আছে যেখানটায় এনারা স্টোর রুম হিসেবে ইউজ করে, এখানে কিন্তু সব স্টোরেজ করে রাখা। দেখুন এটা এর উপরে কিন্তু অনেক মাল ধরে যাবে। সো মোটামুটি বাড়িটা ভালোই, ঠিকঠাকই বাড়ি, লোনেবল একটা প্রপার্টি বারাসাতে। সো যারা যারা ইন্টারেস্টেড প্লিজ আমাদের ওয়েবসাইট www.propertyplatform.co.in গিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টির কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আর সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু আপনারা একবার এসে এই প্রপার্টিটাকে ভিজিট করতে পারেন। একদম লোনেবল প্রপার্টি, প্রাইস হচ্ছে হলো 45 লাখ, দোতলা বাড়ি, বারাসাতের মতো এরিয়াতে, খুব একটা সুন্দর এরিয়া, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখুন এখানে কিন্তু একটা বসার জায়গা সিমেন্ট দিয়ে একটা বসার জায়গা করে রেখেছে। সো বাড়িটা মোটামুটি ভালো, একটু জাস্ট আপনাদের কালার করতে হবে, একটু কিছু চেঞ্জেস করতে হবে। আর এটা হলো দেখুন উপরে একটা ট্যাঙ্কি রয়েছে, আর জলের ট্যাঙ্ক। আর এখানে কিন্তু একটা ওনারা টাইপ মানে রিজার্ভার টাইপ করে রেখেছে।